সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। কৃষি বিটি ইউটিউব চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, প্রতিনিয়তর মতো আজকেও চলে আসলাম পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়াতে অভি ডেয়ারি ফার্মে। এই অভি ডেয়ারি ফার্ম মালিক মোহাম্মদ আকুব্বর হোসেন। তো তিনি মূলত উন্নত জাতের এবং হাই কোয়ালিটি জাতের গাভী বিক্রয় করে থাকেন। তো আজকে তিনি কী কী জাতের গাভী আনেছেন সেই গাভীগুলো দেখাবো, সেই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো, কেমন দাম, কেমন জাত এই সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, পুরো বিষয় জানতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ কাকু, আল্লাহ তাআলা ভালো রাখছে। তো এখন মূলত আপনার ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা সবগুলোরই একটু ড্যাম চলতেছে, তারপরে চলছে ইনশাআল্লাহ, দু একটা করে বিক্রি। গাভী হলস্টাইন ফ্রিজিয়ান আছে, কিন্তু দুইটা নেপালি গির বাচ্চা সংগ্রহ আছে নতুন আর কি। দুইটা নেপালি গির বাচ্চা সংগ্রহ করছেন। তো এগুলার রেট কেমন থেকে কেমন হবে গাভীগুলার? গাভীগুলা সব মোটামুটি 1,80,000 থেকে 2,60,000-70,000, 4,00,000 টাকা পর্যন্ত আছে। মানে খুব হাই কোয়ালিটি উন্নত জাতের গাভী আছে। তো চলুন সেই গাভীগুলো দেখান এবং বিস্তারিত জানান। জি জি জি, ইনশাল্লাহ দেখান। প্রথমে এক নম্বর একটি গাভী দেখতে পাচ্ছি, এরা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এর সাথে এটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা, আজকে 3 দিনের বাচ্চা। ষাঁড় বাচ্চা আজকে 3 দিন বয়স। হ্যাঁ হ্যাঁ। তো গাভীটা থেকে এখন বর্তমান দুধ পাচ্ছে? এখন বর্তমান তো কাকু দোয়ানোর টাইম হয় নাই, দোয়ানো যায় না, মনে করেন তাও সারাদিন মিলে 17-18 লিটার দুধ আসতেছে অলরেডি। 17-18 লিটার দুধ আসতেছে। হ্যাঁ। তো এটা বয়স কেমন গাভীটা? দুইটা দাঁত। হ্যাঁ হ্যাঁ। তো গাভীটা বাচ্চা দিছে কতদিন? 3 দিন হলে বাচ্চা হয়েছে। 3 দিন? 3 দিন। এখন তো পরিপূর্ণ দুধ আসছে না। না না, ব্লাড ভাঙতেছে। এই যে ব্লাড ভাঙতেছে। হ্যাঁ। তো এই গাভীটা আগে দেখেন, পাইপটা খুব ভালো। হ্যাঁ, গাভীটা খুবই হাই কোয়ালিটির গাভী। তো মাশাআল্লাহ, গাভীটা আপনার পরিপূর্ণ দুধ এখনো তার আসে নাই? না না, পরিপূর্ণ 3 দিনে তা পরিপূর্ণ দুধ আসে। পরিপূর্ণ আসে না, আশা করা যায়। কেমন আসবে গাভীটা থেকে? এই গাভী থেকে 20 পিলাস দুধ থাকবে। 20 পিলাস দুধ থাকবে। হ্যাঁ হ্যাঁ। দর্শক আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাভী, আর অনেক হাই কোয়ালিটি এবং অনেক বড় একটি গাভী। তো এই গাভীটা যদি কেউ নিয়ে চায় তাহলে মূল্য কেমন রাখা যাবে? এটা তো আগে কাকু আমরা মেলা টাকা বিক্রি করছি, এখন 2,25,000 হলে দেওয়া যাবে। এখন 2,25,000 টাকা হলে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। দর্শক বন্ধুরা, বাচ্চারা দেখতে পাচ্ছেন 2,25,000 টাকার কথা বলেছে। তো কিছু আলোচনা সাপেক্ষে কম বেশি কম হবে ইনশাআল্লাহ, আলোচনা সাপেক্ষে কম। তো দর্শক, এটা ছিল 1 নম্বর গাবি। চলুন দর্শক আপনাদেরকে 2 নম্বর গাবি দেখাই। 2 নম্বর মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাবি? এটা শঙ্কর জাতের গাবি। শঙ্কর জাতের গাবি। তো এর সাথে এটা কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চাটার বয়স কেমন হবে? বাচ্চার বয়স এখনো 1 মাস হয় নাই কাকু। 1 মাস হয় নাই। তো দর্শক দেখতে পাচ্ছেন কই পার্সেন্টেজ, এটা জাত কি বাচ্চার? অস্ট্রেলিয়া জাতের। অস্ট্রেলিয়া জাতের বাচ্চা। তো গাভীটা থেকে দুধ কেমন পাচ্ছেন এখন? 20 পিলাস পাচ্ছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ উলানটা। তো গাভীটার বয়স কেমন হবে? এটা 6 দাঁতের কাকু। 6 দাঁত। তো 6 দাঁতের গাভীটা দর্শক দেখতে পাচ্ছেন, অনেক উঁচা লম্বা এবং হাই কোয়ালিটি গাভী। আর গাভীটা মূলত কেউ নিতে চাইলে মূল্য কেমন রাখা যাবে? এটা 2,20,000। 2,20,000 টাকা। তো এটা আলোচনা সাপেক্ষে দর্শক কম বেশি করে নিতে পারবে। দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন, গাভীটা অনেক বড় উঁচা লম্বা, ক্যামেরা দেখা যাচ্ছে কেমন জানি না, তো পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছে। তো ওলানটা দেখতে পাচ্ছেন। তো দর্শক, তারপরের গাভীটা আপনাদেরকে দেখাই। তো 3 নম্বর একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গাভী। হ্যাঁ। তো সাথে এটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। তো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ষাঁড় বাচ্চা। তো ষাঁড় বাচ্চার বয়স কেমন হবে? এটা 12 দিন হয় বয়স। 12 দিন বয়স হয়েছে। হ্যাঁ। তো গাভীটা কি পরিপূর্ণ দুধ চলে আসছে? চলে আসে। পরিপূর্ণ দুধ চলে আসছে সকাল বিকালে 17-18 অলরেডি পাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন গাভীর পরিপূর্ণ দুধ চলে আসছে, দুই বেলা মিলে 17-18 দুধ পাচ্ছেন। সকালে একটা না, একটানে 12 কেজি দুধ। তো গাভীটা এখন বয়স কেমন হবে? গাভীর বয়স এখনো দাঁত হয় না কাকু। দাঁত হয় নাই? না না। তার মানে দর্শক দেখতে পাচ্ছেন এখন দাঁতটা হয় নাই। তো মাশাআল্লাহ অনেক সুন্দর গাভী। তো এই গাভীটা যদি কেউ নিয়ে চায় তাহলে মূল্য কেমন রাখা যাবে? 2,30,000 টাকা চাওয়া। মানে দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো দর্শক 2,30,000 টাকা গাভীর দাম চাচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে। কোনো
আপনার সাথে কথা বলে গাবিটি নিতে পারবেন। তো এটা দর্শক ছিল তিন নম্বর গাবি। তো চলুন চার নম্বর গাবিটা আপনাকে দেখাই। চার নম্বর গাবিটা প্রেগনেন্ট গাবি। তো এটা দেখতে পাচ্ছ অনেক হাই কোয়ালিটি অনেক বড় গাবি। তো এই গাবিটা বয়স কত? এটা ছয় দাঁত, আগে একটা বাচ্চা দিয়েছে, সম্ভবত দুইটা বাচ্চা দিয়েছে, এবার দ্বিতীয় তিন নম্বর বাচ্চা রানি। ও সম্ভবত দুইটা বাচ্চা দিয়ে তিন নম্বর আছে। তো গাবিটা এখন সময় কতদিন আছে? মাস খানেকের মতো আছে। আশা করা যায় তিরিশ বেশি হবে তিরিশের থেকে। আর দুধের হয়েছে পাইপ দর্শক ভ্যানু গুলো দেখতে পাচ্ছ। তো দর্শক অনেক হাই কোয়ালিটি গাবে। তো এটা কত টাকা হলে সেল? এটা কাকু আলোচনার সাপেক্ষে বিক্রি করবো, মানে এটা আলোচনার সাপেক্ষে। দর্শক আপনার যে চয় ভাই ওনার সাথে ফোনে নাম্বার দেওয়া থাকবে, আলোচনার সাপেক্ষে আপনারা গাবিটা নিতে পারবেন। জি জি। তো দর্শক এটা ছিল হলো দর্শক পাঁচ নম্বর গাবিটা আপনাকে দেখাই। পাঁচ নম্বর গাবি, তো পাঁচ নম্বর একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের বাচ্চা? কি জাতের গাবি? গাবিটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক দেখতে পাচ্ছেন দুধের ভ্যান গুলো, দর্শক দেখতে পাচ্ছেন এখন রানি বিশ প্লাস দুধ আসতেছে। তো গাবিটা কয় দাঁত বয়স এখন? এটা দুই দাঁত কাকু। দুই দাঁত? তো দর্শক দুই দাঁতের একটি গাবি দেখতে পাচ্ছেন। দুধের গাবি সেই ক্ষেত্রে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন। তো এটার মূল্য কত টাকা রাখবেন? দর্শক দুই লক্ষ ষাট হাজার টাকা মূল্য চাচ্ছেন আপনারা, এসে আলোচনার সাপেক্ষে দেখে নিতে পারবেন। তো এটা ছিল হলো পাঁচ নম্বর গাবি। চলুন দর্শক ছয় নম্বর গাবিটা আপনাকে দেখাই। ছয় নম্বর একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি দাঁতের গাবি? চারটা দাঁত গরুর। হ্যাঁ, তেরো দিন। হ্যাঁ, গাবিটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দুধ কেমন আসতেছে? দুধ বিশ প্লাস, এটার আঠারো লিটার বিশ লিটার এরম দুধ হয় আর কি। অনেক সুন্দর গাবি মনে হচ্ছে। বয়স কেমন হবে এটার? চার দাঁত, আগে একটা বাচ্চা দিয়েছে, একটা বাচ্চা আছে, দ্বিতীয় বাচ্চা। দর্শক গুলাম গোলাম করে দেখতে পাচ্ছেন, খুবই ভালো। আর গাবিটা মাসাল্লাহ খুব সুন্দর, আর সাথে হলো সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সস্তা বর্তমান বাজারে। এটা ছিল মূলত আপনার ছয় নম্বর গাবি। ছয়টা গাবি আছে কাকু, ছয়টা গাবি আছে। তো নেপালে বাচ্চার কথা বলেছিলেন, বাচ্চাগুলো আমাদেরকে দেখান। ইনশাআল্লাহ দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, এই দুইটা কি জাতের বাচ্চা? এটা অরিজিনাল নেপালি গির আঙ্কেল। অরিজিনাল নেপালি গির। তো নেপালি গিরের তো মূলত কানগুলো অনেক বড় বড় থাকে, কান বড় হয় এবং তলা খুব বড় হয়, এগুলো মানে এই অবস্থায় এত বড় তলা? ওইটারও দেখো তলা খুব বড়। তো মাশাআল্লাহ, হ্যাঁ দেখতে পাচ্ছ অনেক বড় তলা। আসলে এগুলা মূলত হলস্টাইন ফ্রিজিয়ান সাইডে দুধ বেশি হয়। দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় তলা, প্লাস কান দুটো দেখেছ? হ্যাঁ, কান দুটো অনেক বড় বড় দেখতে পাচ্ছে।
তো নেপালি জাতের বাচ্চা এই বাচ্চা দুইটা নিতে চাইলে কেমন মূল্য রাখবেন বাচ্চা দুইটা নিতে চাইলে দুইটা একসঙ্গে নিলে পরে 190000 টাকা দাম রাখবেন 190000 টাকা দাম রাখবেন তো দর্শক দেখতে পাচ্ছেন যেহেতু এগুলা গাবির অনেক পরিমাণ দুধ হয় সেই ক্ষেত্রে আপনারা নিয়ে পালন করে গাবি বানাতে পারলেন অনেক টাকা মানে গাবির বাচ্চাগুলো যদি গেলে নেপালি গির দিয়ে কনসেপ্ট করা যায় হ্যাঁ ছাড় দিয়ে তাহলে বাচ্চাগুলো খুব সুন্দর হবে দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চারা দেখতে অনেক সুন্দর তো অবশ্যই যদি আপনার পছন্দ হয় তাহলে সাথে করে নিতে পারবেন দুইটা বাচ্চা একসঙ্গে থাকবে জি আপনার ঠিকানাটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ আকবর হোসেন গ্রাম দাসরিয়া বহরপুর থানা ইসতি জেলা পাবনা মোবাইল নাম্বার 01797355889 এটা ইমো আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম।